হ্যালো বিবান লার্নিং অ্যান্ড ফান চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি এগারোই আগস্ট দু হাজার উনিশে কারেন্ট অ্যাফেয়ার্স যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও খুবই ইম্পর্টেন্ট আমরা প্রতিদিনই এই দৈনিক ভিত্তিতে এই কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে থাকি তাই তোমরা প্রতিদিন এই ভিডিওগুলি দেখার চেষ্টা করো আমাদের ভিডিও পাঁচ মিনিটের বেশি হয় না চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই এগারোই আগস্ট দু সম্প্রতি কোন রাজ্য বাইশ কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করলো এর উত্তর হয়ে যাবে অপশন এ উত্তর এই মিশনের নাম দেওয়া হয়েছিল বৃক্ষরোপণ মহাকুম্ভ এটি হয়েছিল নয়ই আগস্ট যেদিন তোমার ভারত ছাড়ো আন্দোলনের সাতাত্তর বছর পূর্তি ছিল আচ্ছা এই উত্তরপ্রদেশের বেশ কিছু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে যেমন চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কাকিরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নবাবগঞ্জ বার্ড সেঞ্চুরি এছাড়াও এখানে বেশ কিছু পাওয়ার স্টেশন রয়েছে যেমন অ্যাটমিক পাওয়ার স্টেশন ওয়ার্ল্ড বায়োফিয়েল ডে কবে পালন করা হয় অর্থাৎ বিশ্ব বায়োলজিক্যাল ফুয়েল জ্বালানি দিবস কবে পালন করা হয় এর উত্তর হয়ে যাবে অপশান সি দশই আগস্ট প্রত্যেক বছর দশই আগস্ট ওয়ার্ল্ড বায়োফিয়েল দিবস পালন করা হয় এবছর এর থেম ছিল প্রোডাকশান অফ biodiesel ফ্রম ইউজড কুকিং অয়েল প্রোডাকশান of biodiesel ফ্রম ইউজড কুকিং অয়েল uco ইয়াসিন বালাবান এবং ঘেম নামে তিনটি মিসাইল সম্প্রতি কোন দেশ লঞ্চ করল এর উত্তর হয়ে যাবে ইরান অপশন এ ইরান সম্প্রতি এই মিসাইলগুলি লঞ্চ করেছে সম্প্রতি সবচেয়ে কম বয়সে কোন ভারতীয় ক্রিকেটার প্রথম শ্রেণীর ক্রিকেটে ডবল সেঞ্চুরি করার রেকর্ড করলেন এর উত্তর হয়ে যাবে অপশান সি গিল এর আগে এই রেকর্ড ছিল গৌতম গম্ভীরের এই সুম্মান গিল একজন পাঞ্জাবের ক্রিকেটার তোমরা জানো যে ইনি নাইট রাইডার্সের হয়েও আইপিএল খেলেন লিসনিং লার্নিং এবং লোডিং বইটি কোন বিখ্যাত ব্যক্তিত্বের বিষয়ক এর উত্তর হয়ে যাবে অপশন সি বেঙ্কাইয়া নাইডু তোমরা জানো যে এই বেঙ্কাইয়া নাইডু ভারতবর্ষের উপরাষ্ট্রপতি রয়েছেন এবং এই বইটি সম্প্রতি লঞ্চ করেছেন অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওয়ার্ল্ড লায়ন ডে অর্থাৎ বিশ্ব সিংহ দিবস কবে পালন করা হয় এর উত্তর হয়ে যাবে অপশন বি দশই আগস্ট প্রত্যেক বছর দশই আগস্ট বিশ্ব সিংহ দিবস পালন করা হয় তোমরা জানো যে ভারতবর্ষের গির অভয়ারণ্য যেটি গুজরাটে অবস্থিত সেখানে পরিমাণে পাওয়া কে বীর চক্র অ্যাওয়ার্ড পেলেন এর উত্তর হয়ে যাবে অপশন বি অভিনব বর্তমান তোমরা জানো যে কিছুদিন আগে পাকিস্তানি এফ সিক্সটিন শুট ডাউন করে এই অভিনব বর্তমানের বিমানকে নামিয়েছিল আচ্ছা এই বীর চক্র দেওয়া হয় অয়ার টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ড হিসেবে এছাড়াও আরও দুটি অয়ার টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ড রয়েছে যেগুলি হচ্ছে পরমবীর চক্র প্রথম দ্বিতীয় হচ্ছে মহাবীর চক্র এবং তৃতীয় হচ্ছে বীর চক্র এছাড়াও পিস টাইমে যে সমস্ত গ্যালেন্টারি অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয় সেগুলি হলো প্রথম হচ্ছে অশোক চক্র দ্বিতীয় হচ্ছে কৃতি চক্র তৃতীয় হচ্ছে সৌর্য চক্র সম্প্রতি আটশো মিলিয়ন ইউএস ডলার দিয়ে কোন দেশ রাশিয়ার কাছ থেকে বারোটি সিওক হেলিকপ্টার কেনার অনুমোদন পেল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এর উত্তর হয়ে যাবে অপশন ডি দক্ষিণ কোরিয়া এই সিওক হেলিকপ্টার ইন্ডিয়াও কিনেছিল রাশিয়ার কাছ থেকে কোন দেশ এসিও অর্থাৎ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন দেশগুলির মিলিটারি এক্সারসাইজ টি এসিএন টি আর মিলিটারি এক্সারসাইজ অনুষ্ঠিত করবে এর উত্তর হয়ে যাবে অপশন ডি রাশিয়া রাশিয়ার দশই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর দু হাজার উনিশ এই টি এসি এন টি আর দু হাজার উনিশ সিডিউল মিলিটারি এক্সারসাইজ অনুষ্ঠিত হবে খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন সম্প্রতি কোন মিশন চালু করলো এর উত্তর হয়ে যাবে অপশন এ লেদার মিশন খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রি সম্প্রতি লেদার মিশন চালু করেছে সম্প্রতি কে বেল্ট অ্যান্ড রোড চায়না ইন্টারন্যাশনাল চেস ওপেন চেস অর্থাৎ দাবা ওপেন দু জিতলেন এর উত্তর হয়ে যাবে অপশন বি সূর্যশেখর গাঙ্গুলি আচ্ছা কার্লসেন ম্যাগনাস ইনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইনি নরওয়ের বাসিন্দা ওকে বন্ধুরা এই ছিল আজকের আমাদের এগারোই আগস্ট দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে শেয়ার করো